বলতে হবে না, আমি চলে আসছি আমার ফুপির বাসায়। লাইক তোমরা ভিডিওটা দেখতে পারবা, সেহরি টু ইফতার। আদারওয়াইজ হচ্ছে কালকে আমার আরেকটা ফুপি আসবে, দেন হচ্ছে আমার কাজিন টাজিন সবাই আসছে, তো তোমরা দেখতেই পারবা যে কি করি না করি, ইফতারে কি খাই, সেহরিতে কি খাই না খাই। আর তোমরা সবাই এর আগের ভিডিও তো হয়তো দেখছো, 8-9 মাস আগে হবে, যে অ্যাকচুয়ালি আমি ফুপির বাসায় আসতে সারাদিন শুধু খাওয়ার উপরে থাকি, খাওয়ার উপরে থাকি। আর বাসায় গিয়ে যখন ওজন মাপি তখন আমার ওজন 1 কেজি না তো 2 কেজি বেড়ে যায়, বুঝতেছো কিছু? আমি এখন যে কথা বলতেছি আমার গালে লাইক বুঝতে পারতেছো, যে খাবারের কথাগুলো মনে পড়েছে কত ইয়াম। তো যাই হোক, সারাদিন রোজে রেখে কি কি করি না করি এটি শেয়ার করি, চলো ব্লগটি স্টার্ট করি। আর দেখতে পারতেছো আজকে আমরা ফুপির বাসায় চলে আসি, তো ইয়া হ্যালো। কেমন আছো? এবার হাই দাও সুন্দর করে। কুটু বাবু, তুমি ফুপি বাসে ফার্স্ট টাইম আসছো, ওপেন ইওর আইজ, ওপেন। ফুপির বাসে ফুপির কোলে উঠে পড়লো, এটা দেওয়া হয়েছে। তো গাইজ, মনে করো ফুপির বাসে আসা হইতো আরো 2-1 দিন পরে, বাট না, ঐসি মানে আমার ছোট বোন কাজিন যাকে দেখছো, আমার প্রতিনিয়ত মেসেজ, আপু আসো না, কালকে আসো, আজকে আসো, আসো আসো না কেন? পরে আমি বলছি আজকে সত্যি আসবো, পরে বলে সত্যি? আমি বলি হ্যাঁ সত্যি। পরে বলে আসলে আসবা, তাড়াতাড়ি আসো, একটু তাড়াতাড়ি আসো, এরকম এরকম করতেছে। আমি নিচে এসে কল দিয়েছি যে ঐসি আমি বাসার নিচে, বলে কি? আমি বলি হ্যাঁ, বলে সত্যি সত্যি? মানে কি অ্যাকচুয়ালি কি হয়, তোমরা সবাই হয়তো জানো যে কাজিন কাজিন যখন একসাথে হয় তখন মজাই হয় অন্যরকম। অ্যান্ড ও লাইক আমাকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে, ওর হ্যাপিনেস দেখে আমি আরো বেশি হ্যাপি হয়ে গেছি। কে জানো এটা কে? পরে আমি বললাম এটা আপু আপু আপু। দেখছো তোমাকে দেখে কত হ্যাপি। তো এই তো রাতের খাবার খাওয়ার একটু পরে আড্ডাটা দিতে দিতে আবার সেহরি টাইম হয়ে যায়, যার কারণে আমরা সেহরিটাও করি। অ্যান্ড সেহরিতে আজকে অনেক কিছু ছিল, বাট হচ্ছে খাওয়ার টাইমে ক্যামেরা অন করা হয় নাই। তো গাইজ, মনে করো হচ্ছে ইফতার, ওহ সরি, সেহরি করতে করতে অলমোস্ট বেজে গেছে বা নামাজের টাইম হয়ে গেছে, যাই হোক। আর একটা কথা তোমরা তো দেখতেই পারছো, আমি অ্যাকচুয়ালি সেহরিতে ওইরকমভাবে ব্লগ নিতে পারি নাই, কারণ খাওয়ার টাইম খুবই কম ছিল। আর আমরা আড্ডা দিতে দিতে লিটারালি 3:22 অলমোস্ট বেজে গেছে, তখন চোখ পুরো ঘুমে ভেঙে যাচ্ছিল। পরে ঘুম দিয়ে লাভ হইলো কি, জাস্ট আধা ঘন্টার মতো ঘুমানো হয়েছে। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে সেহরি টেহরি করে দেন হচ্ছে মনে করে এখন হচ্ছে বসলাম, তো একটু রেস্ট নিয়ে পানি টানি খেয়ে দেন আবার হচ্ছে নামাজ পড়তে যেতে হবে। তারপরে ঘুম দেই, সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এটাই আমি দেখাবো আজকে সারাদিন আমি ফুপির বাসে কি করি না করি, সকাল থেকে পুরো ইফতার টাইম পর্যন্ত আমি মনে করি এই বাসাতে আসি। সো হ্যাঁ, এটাই দ্য নেক্সট ডে। গাইস, কালকে যেহেতু ফুপির বাসে একদম খালি হাতে চলে আসছে, কারণ আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছিল, যার কারণে ধর কোথাও দাঁড়ানো হয় নাই, তাই ভাবলাম এখন একটু যাই, বাচ্চারা আসে, যেহেতু বাচ্চা বলতে একটাই ছোট মন আসছে আর ভাইয়া তো বড়, তো তারপর ওর জন্য বা সবার জন্য কিছু কিছু নিয়ে আসি, যেটা কিনা আমরা সবাই একসাথে বসে ইফতারে খেতে পারবো। সো চলো যাই আর দেখি কি আনি না আনি। তো এই তো ফুপিদের বাসার পাশে হচ্ছে অ্যাকচুয়ালি সব, বলো বাজেটে যে সব কিছু একসাথে, যার কারণে আমি আর ফুপি আম্মু তিনজন মিলে গল্প করতে করতে চলে যাচ্ছি। অ্যান্ড আসতে না আসতে হচ্ছে চকলেটের শপে ঢুকে যাই, কারণ হচ্ছে আমার ফুপাতো ভাই আর আমার বোনের সাথে একটা ডেয়ার ধরছিলাম, তো ওই ডেয়ারে আমি হেরে যাই, যার কারণে ওদেরকে আমার এখন চকলেট দিতে হবে। তার পাশাপাশি আইসক্রিমও নিয়ে গেলাম, কারণ হচ্ছে আমাদের বাসায় সন্ধ্যার দিকে ফালুদা বানানো হবে। আর চকলেট দেওয়ার রিজনটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই ফুড ব্লগটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। অ্যান্ড অলসো একটা রোলও নিয়ে নিলাম, তারপরে সবকিছুর বিল একসাথে করলাম। তো তারপরে দেখি এখানে তরমুজ, তো তরমুজ নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। অ্যান্ড হচ্ছে মানে বুঝি না মানুষ কেন তরমুজ কেজি হিসাবে বিক্রি করে, তো যাই হোক সবাই যেরকম বাড়িতে একটু দেখে তরমুজটা কিরকম কি, আমি একটু দেখলাম, যদি আমি কিছু বুঝি না যে অ্যাকচুয়ালি এটা কি ভালো না মন্দ। কয়েকটা আনারও নিয়ে নিলাম সাথে সাথে। তাই তোমরা চিনো কিভাবে আমাকে? ওয়াও, থ্যাংক ইউ গাইস। আমি জাস্ট এদিক দিয়ে ফুপিদের বাসায়, এই যে সামনে, আমি হচ্ছে এই মোড়ে ছিলাম আর ওরা মেবি এখানে কোথাও থাকে।
ওর পিছে থেকে আমার আস্তে 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 পরে বলতেছে, আপু তোমাকে না ব্লগে দেখছি, তোমার নাম সানজিদা না? লাইক যখন কেউ এসে কথা বলে, ট্রাস্ট মি গাইজ, এত ভালো লাগে, এত ভালো লাগে বলার বাহিরে। হ্যাঁ, আমি ভাবতেছি যে সেই আশেপাশে তো দোকান না, আমি না আমি চকলেট কিনে দিতাম, ট্রাস্ট মি। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম ব্যাগে থেকে চকলেট রাখবো, যখন যার সাথে দেখা হবে তখন তাকে চকলেট দিয়ে দিবি। গাইজ, এখানে হচ্ছে এই টোটালি কয়টা জিনিস নিয়ে আসছে, আর এটার ভিতরে হচ্ছে আনার, যেটা কিনা তোমরা আমার আগের একটু আগে ব্লগে দেখতে পারছো। আর এই দুইটা চকলেট মেনলি হচ্ছে আমার কাজিনের জন্য, সো চলো ওদেরকে দেওয়া যাক অ্যান্ড দেখি ওদের রিয়াকশনটা কেমন হয়। তো হিয়ার ইজ চকলেট, অ্যান্ড এটা হচ্ছে আমার বোন উইশের জন্য, আর এটা হচ্ছে আমার ভাইয়ার জন্য। তো একটা হচ্ছে বাবলি আর একটা হচ্ছে নাট, কারণ ছেলেরা আমার মনে হয় নাটটাই বেশি লাইক করে, আর মেয়েরা বাবলি, যার কারণে আমি এই দুইটা নিয়ে আসছি। তো যাই হোক, চলো এখন হচ্ছে ভাইয়াকে দিব আর ঐশীকে দিব, আর দেখবো তাদের রিয়াকশনটা কি হয়। আর সব থেকে বড় কথাটা হচ্ছে চকলেটের রিজনটা কি, তাই না? তোমরা ভাবতে পারো হঠাৎ চকলেটটা সেইটা দেখানোর কি আছে। অ্যাকচুয়ালি কালকে রাতে আমরা হচ্ছে অনেক আড্ডা টাডা দিতেছিলাম, তখন বাজি ধরছি যে তোমরা দুজনেই যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই তোমাদের দুজনকে দিব দুইটা চকলেট। তো কিটক্যাট দেওয়ার কথা ছিল, কিটক্যাট ক্যান্সেল করে আমি ভাবলাম কেননা একটু দামে দেখিয়ে দেওয়া যাক, বেশি না একটু। তো যাই হোক, এই তো নিয়ে আসছি, তোমরা দেখতে পারতেছো সিল। তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকেও আমি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে চকলেট দিব তোমাদের, যেটা কিনা আমি বললাম আমার ব্যাগে ক্যারি করেই স্টার্ট করবো চকলেট। সো চলো এখন ভাইয়া আর ঐশীকে দেওয়া যাক চকলেটটা। ভাইয়া চকলেট আলহামদুলিল্লাহ শুনি নাই, ইফতারের পরে খাবে, তোমাদেরকে দিবে না। আর হচ্ছে ভাইয়া ওদিকে রোজা, সবাই আমরা বাসায় রোজা, যার কারণে কিনা আমাদের খাবার খেতে হবে, মানে চকলেট গুলো খেতে হবে ইফতারের পরে, আদারওয়াইজ আইসক্রিম টাইসক্রিম যা যা কিছু আনছি সবকিছু ইফতারের পরে খেতে হবে। সো ইয়া, এই হচ্ছে আমার কাকি, যে কিনা আমাকে ছাড়া বাঁচেই না, যার কারণে আমার পিছে পিছে চলে আসছে আমার ফুপির বাসায়। ইয়েস, আমাদের বাসায় আসছে। আমি ওই একই তো আমাদের, এই একই তো আমি বললাম যে আমাদের, তোমার জন্য না, আমার জন্য, আমার জন্য থাক, আমরা মারামারি না করে আমাদের দুজনের জন্যই আসছে, রাইট? হ্যাঁ, দুজনকে সমান ভাবে ভালোবাসি, বুঝছো? ভেড়ে ভালোবাসি, ঠিক ঠিক ভেড়ে ভালোবাসি। এই তো এদিকে হচ্ছে আমি শাওনে এক ঘুম দেই, আর এই ভিডিওটা হচ্ছে আম্মু কালেক্ট করে, বৃষ্টি নামতেছিল, এন্ড মাশাআল্লাহ দিলে আজকের ওয়েদার বলো সবকিছু অনেক সুন্দর ছিল। তো গাইস, এখানে হচ্ছে ইফতারের প্রিপারেশন চলতেছে, তোমরা দেখতে পারতেছো হালকা পাতলা কাটাকাটি, ইভেন এখানে হচ্ছে এই যে শরবত যেটা অলরেডি ভিজায় রাখা হয়েছে, এন্ড ওই সাইডে হচ্ছে চপ টপ ভাজবে। সো আমিও হচ্ছে একটু যাই অ্যান্ড হেল্প করি দেখি। আমি ঘুমায় পড়ছিলাম, আমার এত মাথা ব্যথা করতেছিল বলার বাহিরে। তো চলো, আমি জানি যদিও আমার চাচি ফুপিরা কখনো আমাকে কাজ করতে দেবে না, তারপরে বলেছি যাও যা কাজ করি দেখি কে রান্না করে। তো এই তো চুলার এখানে এসে দেখি হালিম রান্না করতেছে। অ্যাকচুয়ালি আমি বুঝলাম না আমি কাজ করতে আসছি না কাজ বাড়াইতে আসছি, আমার হাত থেকে পড়ে যায় তারপরে যা হয়। কি করলে দে, ডালের চপ, আলুর চপ, ডিমের চপ, এটা বেগুন, আর এটা হচ্ছে বেসন মাখানো, তারপরে হচ্ছে এটা জাস্ট তেলে ভাজা হবে। তরমুজ কাটলো, এগুলো এখন আমি নিয়ে টেবিলে সাজাবো। আমি ফুপিকে হেল্প করতেছি, ফুপি তো আমাকে করতে দিবেই না, হাজার হোক তাদের একমাত্র বড় ভাতৃ বলে কথা। তো যাই হোক, তারপরে একটু করতেছি, যাই না অ্যাকচুয়ালি আমি কাজ করতে আসছি, কমাইতে আসছি না কাজ বাড়াইতে আসছি, দেখা যায়।
তো এই তো আমি অলরেডি ভাজাপোড়া করতেছি। আমার মতো কে কে হেল্প করো বাসায় তোমাদের মা ভাই বোনদের। এন্ড আজকের ভিডিওটাও কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে বলে যাবা, কারণ আমি লাস্ট ভিডিওতে কমেন্ট চেক করে দেখছি তোমরা অনেক দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখো। এন্ড আই জাস্ট লাভ ইট এন্ড থ্যাংক ইউ সো মাচ অল। এত গরম চলার পরে বাবা রে বাবা, আর তুমি যে আসছো বাবা দিকে করতে সেরা দিবা কেন আমি বানাইতেছি না, জাস্ট নাড়াচড়া করে উল্টা পাল্টা দিতে সম্পূর্ণ ক্রেডিট বস্তু আমার ছোট পুকুর। তো যাই হোক, আমি এখানে বলতেছিলাম আমি তো এখন পুরো প্রফেশন হয়ে গেছি। আমার আম্মু বলতেছে বাহ তাই তো, তাহলে এখন থেকে বাসা যতটুকু ভাজা পোড়া আছে সম্পূর্ণ তুমি করবা। তখন আমি মনে মনে যা থিঙ্ক করলাম, আমাদের জন্য লাচ্ছি বানাচ্ছে, তোমরা ওইটাও একটু দেখে নাও। এই তো এদিকে লাচ্ছি বানানোর জন্য দই দুধ চিনি, মানে এক কথা বলা যে লাচ্ছি বানাতে যা যা আইটেম লাগে সব কিছু দিয়ে জাস্ট ব্লেন্ড করবে, দেন হচ্ছে হয়ে গেল আমাদের লাচ্ছি। তো সব কিছু চলে আসছে, এখনো আরো কিছু কিছু বাকি আছে। সো হ্যাঁ, ফালুদা আছে, দেন হচ্ছে হালিম আছে, তারপরে এই তো। তো তোমরা সবাই জানো ইফতারের আগে মোনাজাত দত্ত অ্যাজ অলওয়েজ আমরাও ধরলাম, সবাই আমাদের জন্য দোয়া করবে আর আমরাও সবার জন্য দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো। এই তো ইফতার অলরেডি শুরু করে দিছি, বিসমিল্লাহ বলে খেজুর লাচ্ছি সব কিছু খাওয়া দাওয়া শুরু করছি। অ্যান্ড আমরা মুড়ি মাখাটাও খেলাম, আলহামদুলিল্লাহ দিলা সব কিছু অনেক সুন্দর ছিল, ভালো ছিল। রমজানের মাস হচ্ছে রহমতের মাস, আর আজকে বলা যায় রহমতেরই একটা। সারাদিনটাই বৃষ্টির উপরে ছিল, খুবই ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সারাদিন খাই নাই, তাতে কি হয়েছে ইফতারের পরে থেকে খাওয়া দাওয়া স্টার্ট, এখন হালিম একটু পরে ফালুদা। তো হ্যাঁ, অল এভরিথিং অনেক অনেক বেশি মজার ছিল, মজার বলতে এক কথা বলে যে দারুণ ছিল। হালিমটা জাস্ট ওয়াও লাগছে এন্ড ফালুদা অলসো, হালিমটা বেস্ট ছিল। এখানে হচ্ছে আইসক্রিম নিয়ে মারামারি কারাকারি লেগে গেছে। তো গাইস, তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবা। আর হ্যাঁ, তোমরা থাম্বনেইলে সবাই ভাইকে দেখে অনেক কিছু মনে করতে পারো বা অনেক অনেক ধরনের কমেন্ট করতে পারো। তো যাই হোক, ওইরকম কিছুই না, তোমরা সবাই ভিডিওতেও দেখে ফেলছো সে আমার ভাই হয়, মানে আমার কাজিন, আমার ফুফাতো ভাই। আর আমার ফুফাতো ভাই আমার কোনো আপন ভাই নেই, যার কারণে আমি তাদের ঠিক আপন ভাইয়ের মতো চোখে দেখি। আর ভাইয়াও আমাদের ঠিক তার ছোটো বোন ঐশী ওই রকম চোখে দেখে। সো হ্যাঁ, তোমরা কেউ নেগেটিভ মাইন্ডে নিবা না, সে আমার ভাইয়া, আমি তার বোন। আর আজকের ব্লগটা কীরকম ছিল অবশ্যই কমেন্টে বলে যাবো। আর এই রমজানে তোমরা আর কী কী টিপসের ব্লগ চাও সেটাও কমেন্টে বলবা। আর একটা কথা, ভেরি সুন আই থিঙ্ক তোমাদের নেক্সট ব্লগই হবে ইফতার মেকিং চ্যালেঞ্জিং ভিডিও উইথ ইতি, মেবি ভেরি সুন হবে। তো হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করতে একদমই ভুলবো না। কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকো। টাটা, আল্লাহ হাফেজ।